আসসালামু আলাইকুম পোস্ট পস্তিব আপনাকে ওয়েলকাম ভিউয়ার্স আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের শখের অ্যান্ড্রয়েড মোবাইল মাঝে মাঝে ব্যবহার করতে করতে গরম হয়ে যায় এবং নেট কানেকশন অন করে ব্যবহার করলে এবং বেশি সময় ব্যবহার করলে আরও বেশি গরম হয়ে যায় তো নেট কানেকশন অন করে বেশি ব্যবহার করলে তো ফোন গরম হবেই এটাই স্বাভাবিক তো তারপর আমরা কি করতে পারি সেটা নিয়ে আজকে কথা বা ফোন গরম যাতে না হয় সেক্ষেত্রে আমরা কি কী করতে পারি সেটাই নিয়ে আজকে কথা তো বিহার যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে নিন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনার পেতে কোনো কষ্ট করতে না হয় তো বিহার চলন শুরু করি প্রথমত ফোনের গায়ে যদি কোনো কভার থাকে কভারটাকে খুলে ফেলা এবং ঠান্ডা স্থানে বা মোটামুটি ফ্যানের নিচে কিছু সময় রেখে দেয় দেখা যাবে আস্তে আস্তে মোবাইলটা ঠান্ডা হয়ে গেছে আর এটা তো স্বাভাবিক আপনারা করেই থাকেন দ্বিতীয়ত বেশি যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারি মেমোরি এগুলো খুলে ফেলা ব্যাটারি খুলে ফেলা দেখা গেছে এটার গরমটা খুব তাড়াতাড়ি বেরো হয়ে যাবে আবার যদি ফ্যানের নেচার রাখতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি বের হয়ে যাবে আর মেমোরিটাকে খোলা এই জন্যে যদিও মেমোরি হিটফ্রু শটফ্রু থাকে তারপরেও ন্যূনতম ঝামেলা এড়াতে এটা করা তো দেখা গেছে ফোন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সব কিছুর একটা বিশ্রাম নেওয়া দরকার তো আমাদের শখের হ্যান্ডেড মোবাইলটাকে মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে দিতে হয় কেননা তা না হলে তো ফোন গরম হবেই তো যেন না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সন্দেহযুক্ত বা কোনো নষ্ট মেমোরি মোবাইলে ইন না করা সেই ক্ষেত্রে মোবাইল গরম হওয়ার সম্ভাবনা রাখে প্লাস মোবাইল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে তো এরকম কোনো মেমোরি ফোনে ই না করা আর যদি যখন আপনি ফোন ইউজ করবেন তখন মোটামুটি উন্মুক্ত স্থানে বসে ফোন ইউজ করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো রকম ঝামেলা হবে না বা বাহিরের আবহাওয়া মোবাইলটাকে একটা মোটামুটি ঠান্ডা পরিবেশে বেশি রাখবে এরপরে নেট অন করে কোন গেমস না খেলা বিশেষ করে আমরা যারা গেমে অনেক আসক্ত হয়ে গেছি এবং যেগুলো অনলাইন গেমস আমরা যখন খেলা শুরু করি তখন তো কোনো কথাই নেই যে শেষ কখন হবে খাওয়া বন্ধ ঘুম বন্ধ গোসল সব কিছু বন্ধ হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখা দরকার আর এই পর্যন্তই আজকে আবার পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিশেষ কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ